হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার চ্যানেলে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটাতে অ্যাড হন নাই, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অ্যাড হয়ে যাবেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা সবসময় আমাকে সাপোর্ট করতেছেন, ভিডিও দেখতেছেন, কমেন্টস করতেছেন। ভালো থাকবেন সবাই। মামি, হাই মামি। তো গাড়িতে বাচ্চাদের অনেক আনন্দ দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমরা আজকে কোথাও যাচ্ছি। হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি হলো জন্স বিচে। এটা আমাদের এখান থেকে প্রায় 30 থেকে 40 মিনিটের ড্রাইভ, লং আইল্যান্ড সিটিতে পড়েছে। জায়গাটা খুবই সুন্দর, অনেক বড় একটা প্লেসের মধ্যে এই জন্স বিচটা। এখানে অ্যাভেলেবেল কার পার্কিং আছে, আছে অ্যাভেলেবেল স্পেস, আপনারা চাইলে ইজিতে গিয়ে ঘুরে আসতে পারেন। তো আমরা প্রায় অলমোস্ট চলে এসেছি বিচে। ঢুকার অনেকটা আগে থেকে এরকম একটা সার্কেলের মতো আছে, মিনারের মতো দেখা যাচ্ছে, বাট এই জিনিসটা খুবই সুন্দর। আর এখান থেকে প্রায় শুরু হয়েছে বিচে যাবার রাস্তাটা। বিভিন্ন পেভিলিয়ন আছে, যেটাতে যেতে চায়, যত নাম্বারে যেতে চায় গিয়ে কার পার্কিং করে ওখানে ইজিতে সারাটা দিন কাটানো যায়। এর জন্য বেশি নয়, প্রায় $10 মতো একটা টিকিট কেটে নিতে হয়। ওয়েদারটা খুবই ভালো ছিল, 90 ডিগ্রি টেম্পারেচারে থার্সডেতে আমরা গিয়েছিলাম। আর আমাদের সাথে আমাদের একটা ফ্রেন্ডও ছিল, কবির ভাই, ভাবি, তূর্ণা ভাবি, আমিরা। তো আমরা দুটো ফ্যামিলি গিয়েছি এখানে, আসলে অনেক মজা করেছি, আমরা সারাটা দিন কাটিয়েছি। আমি আসলে ন্যাচারালি রেখেছি ভিডিওটা, আশা করি আপনারা দেখে এনজয় করবেন। আর এই বিচে যাবার পথটা একটু লং, অনেক বালি, একটু কষ্ট হয় হেঁটে যেতে, তারপরও যাবার পরে খুবই ভালো লাগে, কারণ অনেক ঢেউ এখানে, যেটা সাধারণত অন্যান্য বিচগুলোতে থাকে না, তাই এটাতে একটু ডিফারেন্স লাগে, মনে হয় ভালো লাগে আমার কাছে।
আমার কাটানো সারাটা দিন আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে জনস বিচটা দেখে। যারা নিউ ইয়র্ক সিটিতে আছেন এখনও যান নাই, গিয়ে ঘুরে আসবেন, ভালো লাগবে অবশ্যই আপনাদের কাছে। তো আমাদের শাওয়ার করা শেষ প্রায়, বাচ্চাদেরও এনজয় করা শেষ, এখন আমরা একটা ভালো প্লেসে যাব, গিয়ে আমাদের লাঞ্চটা সেরে নিব। লাঞ্চের জন্য আমি বাসা থেকে ঝটপট একটু কিছু বিরিয়ানি একটু কফি নিয়ে গিয়েছি। পানির নামলে অনেক ভালো লাগে। কাটলো না কেন? Be careful, Albira. You are not going, mommy. Come. Be careful, mommy, 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 be careful. তো আমার ভিডিওটা শেষ প্রায়, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, দেখে মজা পেয়েছেন, এনজয় করেছেন। আমি আজকে চলে যাব, চলে আসব পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।